আর আমাদের যাওয়ার সময় হয়ে গেলে সব অল্প সিগারেট খেতে খুব ইচ্ছে করছে, সিগারেট খেতে ইচ্ছে করছে প্রচন্ড। চলো, হ্যাঁ জল, হ্যাঁ জলটা দাও আর ওষুধটা দাও তো। দাদা কিছু খাবেন? অফিসে কিছু স্যুপ টুপ কিছু আনিয়ে রাখুন। হ্যাঁ ওকে। দেখি জ্বর এসছে? না না, ঠান্ডা লাগছে না, ঘাম দিচ্ছে কেন? ওই ওষুধ খেয়েছি জ্বর আসছে বলে আসছিল। তোমার অফিসে ওষুধ খেয়েছি একটা। ড্রাইভার ভাই আপনি উঠুন। হ্যালো, কতক্ষণে মানে এই দিকটা লেগে গেল? এই আর কত দেরি গো? হ্যাঁ thank you.
এই সন্ধ্যে হয়ে এসছে, হাত গাড়িটা নিয়ে দাঁড়াবে, দেখা যাবে একটা ওই মফস্বলী জায়গা, মানে ওই যেটা বাইপাস দ্বারা হাসপাতালগুলোর পাশে ফুটবল খেলার মাঠ, একটা বাচ্চা বছর 10-12 বয়স, সে একটা বল নিয়ে একা একা ওই না টাক 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 করে যাচ্ছে। আর একটা ওর মধ্যে কিন্তু একটা ইয়ে আছে, মানে একটা এক্সেলেন্স আছে, একটা এক্সপার্টাইজ আছে, কিন্তু 8-10 বল এরকম করে এ করে এ পাগল, হ্যাঁ ঠিক আছে সেটা পুরো গাড়িটা দাঁড় করে দাঁড়ায়। শুনি না হচ্ছে বাবু বাবু দু থেকে একটা অডিও ডাক আসে, সেটা বলটাকে হাত দিয়ে থামিয়ে নেয়, নিয়ে এবার ছুটছে। কাটতো আমরা দেখব যে নর্থ বেঙ্গলের একটা রাস্তা, একটা গলি ঘুজি, তার মধ্যে দিয়ে ক্যামেরাটা যাচ্ছে, ক্যামেরাটা যাচ্ছে। এবার একটা সময় বাচ্চাটা ক্যামেরাটাকে ক্রস করে একটা বাড়িতে গিয়ে নক করে, আমরা ঢুকলাম বাড়িটায়, দেখবো ওই খেলার জিনিসপত্র, ওই কাপ মেডেল হ্যাঁ তা না কিছু 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 বাচ্চাদের থাকে না সাজানো আছে। এবার পিকেদার বয়স যাবার রাস্তা রাখবো বলে আমার এখান থেকেই শুরু, দেখবো পিকেদার বসে আছে ওই এটাই ওর বাড়ি আর সে বাড়িটা আছে এখন আর কি, ওই বাড়িতে পিকেদারকে আমরা দেখতে পাবো। এটা দিয়ে ফার্স্ট সিকুয়েন্স আর আমাকে বলেছিল আর একটু ভাবনাও আছে, যেটা ধরো এরপর যে ফুটেজের কিছু কথা হয়েছে, যেটা ফুটেজ কিছু পাওয়া যাবে তো হয়তো ওই এরপর ওই বিহারে যখন বাচ্চাদের স্কুলেও খেলে তো ওখানে আমরা যাবো আর কি, ওই বাচ্চাদের তখন 14-14 বয়স, ওই খেলছে খেলতে 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 না ওই মিক্স করে আমরা চলে যাবো রোম অলিম্পিকে গোল করছে। আর আমাদের এখানে ফুটবলার যে সত্তাটা সেটা খুব বেশি ইম্পর্টেন্স খুব বেশি হাইলাইট করার নয়, বরং ওর ওই যে ভোকাল টনিক যে স্পিরিট দেওয়া আছে। বিহার পাটটার পর আমাদের আসতে হবে ওর মধ্যে আরেকটা সিরিজ ছিল যে ওই যে ফাইটিং স্পিরিট, যেটা যখন কলকাতায় এলো সেই কলকাতা কিন্তু খুব গরিব বাড়ি ছিল, আর সেই কলকাতা কিন্তু লেফটিস্ট মুভমেন্ট হচ্ছে, সেই কলকাতা কিন্তু উদ্বাস্তু কলকাতা, সেই ইমেজগুলোকে কিন্তু তৈরি করতে হবে। তার মধ্যে থেকে একটা অভাবী ছেলে, সে কিন্তু স্বপ্ন দেখছে আমাকে বেস্ট ফুটবলার হতে হবে, ওই জায়গাটাকে খুব ইম্পর্টেন্ট ওই জায়গাটাকে ধরা, মানে ওইটাকে দরকার বললে ফুটেজ অর কিছু রিক্রিয়েট করা ওটা আমাদের করতে হবে। 50s বহু ছবি থেকে ক্লিপিংস পাবো, ফুটেজ পেয়ে যাবো, মানে ওটাকে ছোটো করে একটা জায়গাতে দিতে হবে। দিলে কিন্তু মানে কতগুলো অডসের এগেনস্টে লোকটা যে লড়াইটা করেছে সেইটাকে দিয়ে, হ্যাঁ দিয়ে আবার আমাদের ক্যান্সারে ঢুকে যেতে হবে যে একটা লোক সে ডাক্তারকে খালি বলছে আমাকে একটু পিকে ব্যানার্জির সঙ্গে একটা মিট করিয়ে দিবে, আমি খুব ফুটবল ফ্যান ছিলাম আমার, তা পিকেদার কাছে বলেছে যে পিকেদার একটু যাবেন। আচ্ছা পিকেদার কিন্তু তখন নিজের খুব শরীর খারাপ, প্যারালাইজ হয়ে গেছে, কিন্তু তুমি গেলেন লোকটার সাথে কথা বললেন, লোকটা তারপর তুমি কথা বলে চলে এলেন। একদিন হঠাৎ কী মনে হয়েছে ডাক্তারকে ফোন করে, আচ্ছা তুমি ওই ভদ্রলোকের কী হলো কে কেমন আছেন, বললো হ্যাঁ উনি আসলে 5 ওনার ডেট ছিল বেঁচে থাকার, আপনাকে যখন বলেছিলাম উনি 17 মাথায় মরলেন। আর মরার আগে বললেন পিকিদের সাথে একটু আগে আলা বললে বোধ হয় আরও যদি বাঁচার চান্স থাকত। আমি জিজ্ঞেস করলাম পিকিদা আপনি কী বলেছিলেন, তো পিকেদা বললেন দেখো ভাই মোরা বাঁচা এটা তো
আছে, এটা তো ঘাবড়াবার কি আছে, এটা তো হবেই। কটা দিন তুমি বাঁচো তুমি তো জানো না, সেটা বাঁচার মতো বাঁচো। এই একই কথা আমাকে বলছে, মানে আমি যখন পিকিদের কাছে যাচ্ছি তখন ধরা পড়লো হঠাৎ, যখন ফাইনাল পারমিশনের দিন গেলাম যে আমার ক্যান্সার, তো আমি এই কথা কথা বললাম পিকিদা, হ্যাঁ তো এবার আমিও আপনার পেশেন্ট হয়ে যাচ্ছি। বলো কী হয়েছে? আমি বললাম এই বলো তুমি কিচ্ছুটা কিছুটা স্পিরিট ড্রাইভার, রোগ ফোক কোনো ব্যাপার না, এই জায়গাটাকে ধরতে হবে, এই জায়গাটাকে। এই ছবিটা শেষ হবে কোথায়? এই ছবি মানে এই ছবিটা কী হচ্ছে যে পিকেদার ওই জায়গাটায় ধরো আজকে যেমন রোগীদেরকে ইন্সপায়ার করছে, যখন ফুটবলে উনি কিন্তু খুব আর্লি এজে ফুটবল ছেড়ে দিয়েছিলেন চোট খেয়ে, তো কিন্তু দু বছরের মাথায় মাঠে চলে এলেন অ্যাজ কোচ। তো কোচ হিসেবে পিকেদার ওই যে ফায়ারি স্পিচগুলো দিত আগে নিয়োগকে, ওইটা রিক্রিয়েট করবো। ধরো সুরজিৎ সেনগুপ্ত, পিন্টু চৌধুরী ওদেরকে নিয়ে একটা পিকেদার সাথে আড্ডা হবে। এই পিকেদার তোমার মনে করো তুমি ওই ম্যাচে থাকে কি এরকম একটা আড্ডা, হ্যাঁ আমরা দু তিনটে ক্যামেরা ওটা শ্যুট করবো, কোনো স্ক্রিপ্ট নয়, মানে জাস্ট ইস্যুটা ছুড়ে দেওয়া দিয়ে স্পন্টেনিয়াস ওদের আড্ডাগুলো হবে। হঠাৎ পিকেদার তাকাবে, দেখা যাবে বাচ্চাটাকে, তো ওই আড্ডাটা চলতে থাকবে, পেকে যাবে ওখান থেকে বেরিয়ে, কী বাবা তুমি এখানে, বুঝতে পেরেছো? ওটা একটা অল্টার ইগো জানো, ওই বাচ্চাটাকে আবার ক্যান্সার হসপিটালও দেখা যাবে। ও বলে তুমি এত, ও এই পিকের জার্নিটা আগে দেখতে চায়, যদি লাস্ট দেখা হবে একটা মাঠে, ওই পিকেদার সকালবেলায় যেখানে ইয়ে করে আর কি মর্নিং ওয়াক করে, আর বাচ্চাদের বাচ্চারা হলো সব পিকেদার তখন তো প্যারালাইজ, এরকম কিন্তু পিকেদার বলে আমি আমার মতো যারা প্যারালাইসিস হয়েছিল তারা সব বিচটাই শুয়ে আছে, আমি কিন্তু হাঁটছি ছুটছি হাতার ট্রেনে হাঁটেন, এই করতে করতে বাচ্চারা ফুটবল খেলছে দেখা যাবে, দাঁড়িয়ে বলবে হঠাৎ দেখা মাঠটা ফাঁকা, দূরে বসেছে এই বাচ্চাটা, টাটা করলো এরকম ভেবেছি আর কি, মানে টিপিক্যাল একদম ইয়ে নয়, একটু ইমাজিনেটিভ, একটু নন লিনিয়ার একটা ইয়ে দিয়ে, এবং তার মধ্যে রোম অলিম্পিক আসবে কারণ ফুটেজ পাওয়া যাচ্ছে, যেমন ফ্রান্সের এগেনস্টে খেলাটা লাগবেই, যাতে ইন্ডিয়া মানে যে সব থেকে বড় অ্যাচিভমেন্ট অলিম্পিকে ফ্রান্সকে 1-0 গোলে পিছিয়ে থেকে পিকেদার গোলে 1-1 হয়েছিল, হ্যাঁ ওইটা তো দাদা, প্লাস ওই এশিয়ান গেমসের কয়েকটা খেলা আছে ওই সময়টা, সবগুলো আমরা ইউজ করতে পারবো না যতটা পারি, মানে ওনার ফুটবলার ইমেজটাকেও দিতে হবে মিলিয়ে, হ্যাঁ ফুটবলার অফ দ্য মিলিয়ন মানে ফিফা বলছে ইন্ডিয়ান ফুটবলার অফ দ্য মিলিয়ন অ্যান্ড অ্যামং 10 ফুটবলার্স ইন এশিয়া মিলিয়ে নামে ওইটাকে রাখবো। হ্যাঁ এটা তো ইন্টারেস্টিং, মানে ধরো আমি যখন ফার্স্ট জমা দিলাম মানে তখন তো আমি তো সুস্থ নভেম্বর, আর আমি ফার্স্ট ইন্টারভিউটা দিচ্ছি যেটা তা 3 দিন আগে আমার ধরা পড়েছে, বুঝতে পেরেছো?
যেটা হলো যে লাস্ট গল্পটা আমি খুব টাচ করলো, ওই যেখানটা বলছে যে ওই 17 দিন বাঁচল লোকটা, সেটা যখন শুনছি মানে আমি পিকেদাকে সেদিন গিয়ে বললাম তো যে পিকেদা এটা তো ধরা পড়েছে, তো সেইটা পিকেদা বললো ওটা আমার টাচ করলো খুব। তো আমি যখন 22 তারিখে ইন্টারভিউটা দিচ্ছি তখন খুব ওই জায়গাটা ওই জায়গাগুলো খুব প্যাশনেট হয়ে গেছিল, স্ট্রেস দিয়েছিলাম, মনে হচ্ছিল ওই ফাইটটা অনেক বড় ফাইট, কারণ তখন কোথায় মনে হচ্ছে আমারও আমি তো 3 দিন ভাবছি যে তাহলে কী মানে আর কতদিন মানে এই ম্যাচিওর স্টেজে ধরা পড়েছে তাহলে, মানে ধরো তোমরা আছো কথা বলছি, তুমি যখন চলে যাও ঘরটা যখন একা, আমি যখন একা তখন তো অনেক ভালো ভালো কথা হয়তো শুনলাম, আড্ডা মারলাম, কিন্তু আমি তো একটু অন্যরকম হয়ে যাই তখন, তো সেই কথাগুলো আর কতদিন শোনা যাবে এটা মনে হতেই পারে, বা ইস আর হবে না। তো সেই ইন্ডিভিজুয়ালগুলোর যদি মোমেন্টসগুলোকে ধরা যায় তাহলে ছবিতে কিন্তু একটা আলাদা মজা আসবে, তার সঙ্গে ওই ড্যাশি লোকটা 76 বছর বয়স হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, তবু এখনো বলছে ফাইট ফাইট ফাইট, বুঝতে পেরেছো? এইটা এখানে দেখবে অনেক ক্যান্সার পেশেন্টদের, এটা তো আমাকে বলে আচ্ছা আপনার কি ক্যান্সার হয়েছে নাকি, সিস্টারও বলে অনেকে, তো প্রথম দিন ভর্তি হচ্ছি যখন আমার এক বন্ধু আর আমি এসেছি তো বলছি কি পেশেন্টটাকে, কারণ সে একটু চুপচাপ দেখেছো তো জয়া শান্ত, আমি বকে যাচ্ছি তো ভাবছি যে পেশেন্টটাকে আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তো এখানে দেখবি তো সব ক্যান্সার মানেই একটা সাইকোলজিক্যালি এমন শ্যাটার্ড হয়ে যায়, শুধু রুগী না কেউ শুনলেই, আমার এক বন্ধু ফোন করেছে কথা কথা বললো কী হলো এরম হচ্ছে যে কী হয়েছে হ্যাঁ বলে তিন মিনিটের পজ, তো এটা হচ্ছে তো ইয়ে সেইখানে পিকে দেওয়ার ওই টাওয়ারিং পার্সোনালিটিটা এটা আবার কি, মানুষ যেমন রোগ পায় তেমনি রোগের বিরুদ্ধে লড়াই আর একটা স্পিরিট আছে সেটাও আছে, আমার মনে হয় এবার একটু তুমি জোশীর সাথে কথা বলো, আর আমাকে কেমনই তো এখানেই আসতে হবে, পরে যখন ধরো ছবি শুটিংটাও চলছে মানে ওই কাজটা যখন চলবে আমার কেমন তখন 4 মাস চলবে, না বুঝতে পারছি ধৈর্য ধরে তুমি বাইরে দাঁড়িয়ে আছো মোমেন্টস খুঁজছো, না আসলে কি মানে সত্যি বলছি স্পিরিটটা আই গট ফ্রম আই ফাউন্ড দ্যাট আই হ্যাভ গট নাথিং টু লুজ বাট গেইন সামথিং, আই এম নট লিডিং এ মার্ভেলাস লাইফ আই এক্সেলেন্ট লাইফস্টাইল অ্যান্ড আই নিড টু রিপেন্ট দ্যাট আই হ্যাভ গট টু লিভ অল দিস, বাট I can do some work. I dream to do some work. Days are limited. So, I have to accelerate my speed, my spirit.
22 তারিখে, 22 না, 19th অফ ডিসেম্বর আই গট দ্য রিপোর্ট দ্যাট আই হ্যাভ গট ক্যান্সার। আমি সেদিকে রাস্তায় হাঁটছি একাই আর লাস্ট সিগারেটটা খাচ্ছি, সিগারেট খুব ভালোবাসতো, ফেলে দিয়ে ভাবলাম বাড়িতে বলবো কি বলবো না, এইসবগুলো হয় তো নেগেটিভ অনেক ভাবনা চিন্তা সব হয়, তাহলে না তো বলতেই হবে, এটা তো লুকিয়ে তো লাভ নেই। কিন্তু সব বাড়ি টাড়ির বাইরেও আমার যেটা মনে হলো, আমার প্রথম কাজটা হচ্ছে আমার ফিচার ফিল্মটাকে শেষ করা, জাস্ট 2-3 দিনের শুটিং আছে বাকি, ওটাকে শেষ করতে হবে। আমি রাত্রে বললাম যে কীরকম মনে হচ্ছে, মানে বললো তখন তো আর টাইম ফাইম কিছু বলেনি, তখন না 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 ঠিক আছে, এটা স্টেজ 2 স্টেজ 3 এটা নিয়ে হবে, তো এই তাই কনফিডেন্ট তখন। তখন আমার মনে হলো ওই 22 তারিখে ইন্টারভিউ তোমাদের, আমার যেটা এই প্রাইমারি ফার্স্ট ইন্টারভিউটা 19 তারিখে এটা পেয়েছি, আমার মনে হলো এই ইন্টারভিউটা আমার লড়তে হবে, কারণ আমি ক্যালকুলেশন করেছি কী কস্টিং ফস্টিং এই ট্রিটমেন্টের, এই কাজটা আমার পেতে হবে, মানে ভিতরে আমি ফিলিংটা বলছি একদম অনেস্টলি স্পিকিং। যাই হোক, সামহাউ ইন্টারভিউ কেম আউট ওয়েল। তারপর আমি পিকেদাকে গেছি, পিকেদাকে বললাম পিকেদা কী হলো, তা আমারই ধরা পড়ে গেছে। কী ধরা পড়েছে? ক্যান্সার কিচ্ছু কি বলছি স্পিরিট লড়াই, পুরো লাইফটা কীরকম পাল্টে গেল। এরপর তো আমি বেঁচে থাকলেও তো একটা অন্য একটা রেস্ট্রিক্টেড লাইফ না, এখন এখন আবার লাস্ট ফর 2-3 ইয়ার্স সামহাউ আই হ্যাভ লাইক কিং, আই মিন গট ব্যাক মাই লাইকিং ফর রাইটিং পোয়েমস সামহাউ, আই ডোন্ট নো হোয়াই, বাট আই নেভার থট অফ বিং এ পোয়েট, অফ রাইটিং রেগুলারলি টু বিকাম আ পোয়েট, আই নেভার থট অফ দ্যাট। বাট ওয়েল, ইট ইজ ইজিয়ার ফর এ পোয়েট টু টাচ দ্য ইনার ওয়ার্ল্ড বিকজ কমপ্লিকেশনস আর lesser, but at times I feel a film can go more in depth of inner soul than poetry. Good films are poetry, part of poetry, and they are somehow they get mingled together, you know better than me. Cha ektu hok, Shubhashish oke dako. The poet and the person, is there any convergence somewhere or alada alada? Absolutely alada alada, absolutely alada alada. মানে আলাদা আলাদা ইন দ্য সেন্স কি যে লোকটা এই কবিতাটা লিখে, যে যে কবিতা এই কবিতাটা লিখেছে, সেই কবিতা আর যে মানুষটা বেঁচেছে সেই মানুষটা দুটো আলাদা, মানে এগুলো খুব কন্ট্রাডিক্টরি এবং অ্যাট দ্য সেম টাইম এগুলো ভীষণ ডেলিকেট এবং খুব সেন্সিটিভ ইস্যু এগুলো, মানে তুমি তোমার লাইফটাকে বোহেমিয়ান করলে কিন্তু তুমি জীবনের সমস্ত কি বলে মানে গ্রিডি, ইউ আর ভেরি গ্রিডি, তুমি খাবার ভালো খাবার খেতে ভালোবাসো, তুমি স্মোক করতে ভালোবাসো, তুমি ড্রিঙ্ক করতে ভালোবাসো, সবগুলোই তোমার চাই, আবার তুমি বোহেমিয়ান। ও যে বোহেমিয়ান বলে যে ও খুব মেলায় গিয়ে পড়ে থেকেছে, খেতে পায়নি তাও ওইভাবে থেকে গেছে, নট দ্যাট। ও আমার কাছে যখন ছিল আমি ওকে আমার ক্ষমতা অনুযায়ী রাজার মতো রেখেছিলাম, বিকজ হি ওয়াজ মাই রাজকুমার। আবার পরবর্তীকালে ও যে মেয়েটির সাথে রিলেটেড হয় সেই মেয়েটি ওকে ঠিক একইভাবে রেখেছে, এবং আমার মেয়েটির প্রতি এত গভীর ফিলিং আছে এই কারণে,
আমার থেকে অনেক বয়সে ছোট মেয়েটি, কিন্তু আমার অবাক লেগেছে দেখে যে ও কি গভীর মমতা দিয়ে সেম জিনিসটাই রিপিট করেছে, যদিও আমি ওর ক্ষেত্রে এটা চাইনি, এই রিপিটেশনটা। আমার বাড়িতে অ্যাকচুয়ালি আমি তিনটে ছেলেকে পুষতাম আমার পয়সায়, খাওয়াতাম, পড়াতাম, রাখতাম। তার মধ্যে গৌতম এবং আরও দুজন ছিল, তারা দুজনেই গৌতমের বুজম ফ্রেন্ড ছিল, এবং তারাই আমাকে প্রথম খবরটা দেয়, এবং তারপরে কিন্তু আমাকে ও খবরটা দিয়েছে, দ্যাট গার্ল। আমার এখানে খারাপ লাগছে না, খালি